আহসান হাবিব, আপনি লিখেছেন চাচিকে ছোট মা বা মেজো মা বলা যাবে কিনা। বলা যেতে পারে, এখানে তো প্রকৃত মা বা কাগজে কলমে যিনি মা সেই মা এখানে উদ্দেশ্য নয়, জাস্ট সম্মানসূচকভাবে মা বলা হয়। অতএব এভাবে বললে ইনশা আল্লাহ বিইদনিল্লাহ অসুবিধা হবে না। এরপরে তানিম সুলতানা, আপনি লিখেছেন আমার ছেলের বয়স 9 চলছে, সে অনেক বেশি দুষ্টমি করে, আমার কোনো কথা শুনে না, এজন্য কি আমল করা যায়? দেখুন, বাচ্চাদের দুষ্টমির বিষয়টি আজকাল দিন যত যাচ্ছে তত স্বাভাবিক হয়ে উঠছে। প্রথমত আপনারা নিজেরা আপনাদের আচরণগত সৌন্দর্যই তাকে প্রভাবিত করবেন, দ্বিতীয়ত হলো কোনো অন্য বাচ্চাদের দুষ্ট বাচ্চাদের প্রভাবে সে প্রভাবিত যেন না হয় সেদিকটা আপনারা খেয়াল করবেন, সেরকম পরিবেশ তার জন্য নিশ্চিত করবেন। আর তৃতীয়ত হলো যদি সে খুব রাগান্বিত হয়ে থাকে তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা তার খাবার পানীয়তে পড়ে ফু দিয়ে তারপর খাওয়াবেন, বিশেষ করে 5 বার 7 বার 3 বার বা যসংখ্যবার পড়লে আরও বেশি ভালো হতে পারে। তো এভাবে আপনি তাকে ভালো হতে আপনি সহায়তা করতে পারেন। আর এমনি যে দুষ্টমি আছে সে দুষ্টমি যদি স্বাভাবিক হয় এবং নোংরামির পর্যায়ে দুষ্টমি না হয় তাহলে সেটাকে স্বাভাবিকই মনে করা উচিত। তুহিন আইডি থেকে আপনি লিখেছেন, শিশুর নাম রাখার ক্ষেত্রে ইসলামের বিধান কি? শিশুর নাম রাখার ক্ষেত্রে সর্বোত্তম নাম যেটি সেটা হলো আবদুল্লাহ এবং আব্দুর রহমান। এরপরে আল্লাহর যে নামগুলো আছে সেগুলোর শুরুতে আব্দুন, ছেলে হলে আব্দুন, মেয়ে হলে আমাতুন যোগ করে নাম রাখবেন, তাতে আপনি 99টি নাম পেয়ে যাবেন, আব্দুল উদুদ, আব্দুর রহিম, আব্দুল গফুর ইত্যাদি। এর পাশাপাশি নবীগণের নাম দিয়ে আপনি নাম রাখবেন, সাহাবিদের নাম দিয়ে নাম রাখবেন, তাবেঈদের নামগুলো দিয়ে নাম রাখবেন এবং যে কোনো অর্থবহ সুন্দর নাম আপনি রাখবেন। এক্ষেত্রে আপনার খুব বেশি পরিচিত নাম হলে আমরা অনেক রাখতে চাই না, আনকমন চাই, এটা আসলে আমাদের একটা ভুল চর্চা বলা যেতে পারে। নামের ক্ষেত্রে আনকমন থাকাটা তো আসলে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা নামের ক্ষেত্রে অর্থবহ কোনো নাম রাখছি কি না, ভালো কোনো নাম রাখছি কি না, এটি আনকমন দেখতে গিয়ে অনর্থক কিংবা উদ্ভট নাম রাখা উচিত নয়, নামের একটা প্রভাব ব্যক্তির উপরে পড়ে থাকে। এরপরে মার্জিয়া হক, আপনি লিখেছেন প্রসবের ছিটা সম্পর্কে যে হাদিসটি আছে সেটা শোনার পর থেকে আমার মনে সন্দেহ সৃষ্টি হয়েছে যে আমি ঠিকঠাক পবিত্র হতে পারছি কিনা, এজন্য দেখা যায় যে হাই কোমরে বসার আগে কোমর ধুয়ে কাপড় দিয়ে মুছে তারপরে বসি, আবার উজুর আগে কোমর পর্যন্ত ধুয়ে তারপরে উজু করি, নামাজ পড়ি। হাদিসটি দিয়ে কি বোঝানো হয়েছে? প্রসাবের ছিটা গায়ে আসলে শাস্তি হবে নাকি সে অবস্থা থেকে পবিত্রতা অর্জন না করে আল্লাহর ইবাদত করলে শাস্তি হবে? দেখুন, প্রসাবের ছিটা থেকে আপনি বেঁচে থাকবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে বেঁচে থাকবে। এর মানে হলো যে ধরুন আপনি দাঁড়িয়ে পেশাব করলেন, শক্ত জায়গা পেশাব করলেন, সেখান থেকে ছিটে এসে আপনার গায়ে পড়ছে, এটা থেকে আপনি বেঁচে থাকবেন। পেশাব আপনার গোসলের যে জায়গা সেই জায়গাতে পেশাব করা থেকে বেঁচে থাকবেন। তো আপনি যদি কমোডে টয়লেটের কাজ সারেন, আপনি যদি কোনো প্যানে আপনি পেশাব করেন, বসে পেশাব করেন, তাহলে সেক্ষেত্রে আপনার গায়ে ছিটা ইত্যাদি লাগবে না। অহেতুক আপনার খুদখুদে স্বভাব যেটাকে আমরা বলে থাকি সেটি কিন্তু আবার আরেকটা দর্শনীয় বিষয়, সেটি আমাদেরকে অনেক ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়, এটা শয়তান করায় এবং একটা শয়তানই আছে বিশেষ প্রজাতির, তার কাজই হলো মানুষকে এ ধরনের সমস্যা সৃষ্টি করা। অতএব আমরা এ ধরনের খুদখুদে স্বভাবকে কোনো অবস্থাতেই আমরা পাত্তা দিব না। আপনি যদি পেশাবের ছিটা না দেখেন আপনার শরীরে তাহলে সেটাকে ধুইতে গিয়ে আপনি কসরত করার কোনো প্রয়োজন নেই, আপনি নিয়মিত কাজ করতে যাবেন, আপনি অনেক আমল আপনার ছুটে যাবে, সময় অনেক অপচয় হবে, এটি উচিত নয়, এগুলোকে পাত্তা দিবেন না। কোমরে বসার সময় যদি কোমর শুকনো থাকে আপনি সোজা বসে যাবেন, সেখানেই ধোয়া আবার মোছা এরপরে নিয়ে এটা নিয়ে আপনার সন্দেহ করা, এগুলোর কোনো প্রয়োজন নেই, কাজগুলো শয়তান করিয়ে থাকে, এগুলোকে পাত্তা দিবেন না। পাত্তা না দিয়ে আপনি যদি পেশাবের ছিটা না দেখেন তাহলে এটা নিয়ে আপনার কোনো টেনশন করবেন না, অতিরিক্ত টেনশন করলে সেটি খারাপের দিকেই শয়তান নিয়ে যায়। এরপর মনির ইসলাম আপনি লিখেছেন, আমি একজন মুশরিকের বাড়িতে কাজ করি, আমি কি তার বাড়িতে খেতে পারি কি না? আমরা এর আগে বলেছি যে আপনি কার বাড়িতে খাচ্ছেন সেটি বিষয় নয়, মূল বিষয় হলো যে আপনি কি খাচ্ছেন। তার বাড়িতে যদি হালাল কিছু খান আপনি অবশ্যই খেতে পারেন, আপনি যদি হারাম কিছু খান তাহলে কোনো মুসলমান কোনো আলেমের বাসায়ও খেতে পারেন না, সে আপনাকে যে খাবারটি পরিবেশন করছে সে হারাম কিনা। মুশরিক নিজের হাতে জবাই করা মুরগি দিয়ে আপনি যদি পরিবেশন করে তাহলে সেটা আপনি খেতে পারেন না, যদি বাজার থেকে কোনো গোশত কিনে আসে যেটি হালাল তাহলে সেটি রান্না করলে আপনি খেতে পারেন এবং এভাবে ফলমূল শুকনো খাবার দিলেও সেটি খেতে পারেন, অর্থাৎ খাবারটা হালাল কিনা সেটা হলো দেখার বিষয়। আফরিন ইসলাম আপনি লিখেছেন, সুদের টাকা দিয়ে কেনা খাটিয়ার লাশ বহন করা যাবে কি না? সুদের টাকা দিয়ে কেনা খাটিয়ায় লাশ বহন করা যাবে কি না? দেখুন, সুদের টাকা দিয়ে যদি কোনো খাটিয়া কেনা হয় সেটাতে লাশ বহন করতে কোনো অসুবিধা আমরা দেখছি না, অর্থাৎ এতে লাশের কোনো গুণা হবে না, কিন্তু এই খাটিয়া যারা গ্রহণ করবে মসজিদ কর্তৃপক্ষ তাদের এখানে দায়বদ্ধতা অবশ্যই আছে,
তারা হারাম টাকা দিয়ে ফরজে কিফায়ার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে হারাম টাকার ব্যবহার করে তারা অপরাধী হচ্ছেন। আপনার জন্য যদি বিকল্প থাকে অবশ্যই আপনার বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত।